ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল বাংলার কর্মচারী। তো বন্ধুরা, আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন আমি বন্ধন ব্যাংকের যে রিক্রুটমেন্ট হচ্ছে সেটার ব্যাপারে আপনাদের বলবো। তো বন্ধুরা, আমি যে ইনফরমেশনটা আপনাদের দেবো সেটা কিন্তু আপনারা কোথাও পাবেন না, কারণ আমি অলরেডি বন্ধন ব্যাংকে চাকরি করতাম। তো সেই পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং আপনারা কী করে অ্যাপ্লাই করবেন, কী করে জবটা পাবেন, ফুল বিষয়টা আমি আপনাদের ফুল ডিটেলসে বলবো। সেই স্টেপগুলো যদি আপনারা ফলো করেন অবশ্যই কিন্তু আপনারা জব পাবেন। তো বন্ধুরা, বন্ধন ব্যাংকের কিছু যেটা হচ্ছে ব্রাঞ্চ নতুন ওপেন করছে, সেই জন্যে কিন্তু এই রিক্রুটমেন্টটা। এবার যেহেতু ব্রাঞ্চ ওপেন হচ্ছে, ব্রাঞ্চ ওপেন হলে তো কর্মী লাগবেই, তো সেই কর্মী যেহেতু লাগবে সেটার জন্যই কিন্তু এখানে রিক্রুটমেন্টটা হচ্ছে। তো বন্ধুরা, এখানে বন্ধন ব্যাংকে এটা জয়েন করার জন্য, অ্যাপ্লাই করার জন্য দুটো প্রসেস রয়েছে। এক হচ্ছে আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, যেটা আমি আপনাদের এখানে দেখাবো আপনারা কী করে অ্যাপ্লাইটা করতে পারবেন। আর এরপরে আরেকটা প্রসেস রয়েছে, সেটা দিয়েও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এবং যদি আপনারা সেই প্রসেসগুলো ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা জব পাবেন। যেহেতু আমি অলরেডি কাজ করতাম বা করেছি, সেই পার্সোনাল এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে বলেছি, এখানে অ্যাপ্লাই করার জন্য যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে আপনার মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তাহলেই কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার আপনাদের উচ্চ মাধ্যমিক পাস বা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, আপনার যাই করেন, বেসিক্যালি আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তারপর এখানে যেটা এজ রয়েছে, এজটা হচ্ছে 18 থেকে 40 বছর বয়স অবধি কিন্তু এখানে অ্যাপ্লাই করা যায়। আর প্রথমত যে আপনাদের কাজটা হবে সেটা হবে, যে পোস্ট রয়েছে এখানে কিন্তু আপনাদের ফিল্ড অফিসার। আপনারা হয়তো দেখবেন আপনাদের লোকালিটিতে অনেক ছেলেপেলে আছে যেটা অফিসার বলা হয়, তারা আসে টাকা নিয়ে যায়, যেটাকে বন্ধন লোনও বলে, সেইগুলোই কিন্তু এখানে রিক্রুটমেন্টটা হচ্ছে। তো আপনাদের এজ হতে হবে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে, এবং মাস্ট বি যেটা হচ্ছে আপনাদের লাগবে আধার কার্ড, প্যান কার্ড এবং আপনাদের ড্রাইভিং লাইসেন্স। এই তিনটা কিন্তু মাস্ট বি আপনাদের লাগবেই, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এবং আপনাদের উচ্চ মাধ্যমিক পাস যেন আপনারা থাকে মিনিমাম। এবার বেশি হলে কোনো যায় আসে না, মিনিমাম হচ্ছে কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস। এবার এখানে এই চারটে জিনিস থাকলে আপনাদের হয়ে যাবে। এবার আপনাদের কাছে যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে কিন্তু আপনারা লার্নার লাইসেন্স দিয়েও কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবেন। তো আপনার লার্নার লাইসেন্স কিন্তু, যদি আপনাদের কাছে ড্রাইভিং লাইসেন্স না থাকে, লার্নার লাইসেন্স কিন্তু আপনি যেদিন অ্যাপ্লাই করবেন সেদিন কিন্তু একটা অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়েও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এই চারটে জিনিস যদি আপনার হয়ে যায় তো আপনাদের কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি বন্ধন ব্যাংকের যে ওয়েবসাইটটা হচ্ছে সেই ওয়েবসাইটে চলে আসছি। এখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, যেটা হচ্ছে bandhanbank.com/career। এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাইরেক্ট দিয়ে দিব। এটাতে আসার পর জাস্ট আপনাদের কী করতে হবে, প্রসেস আসলে দেখতে পাবেন এখানে লাইফ অ্যাট বন্ধন ব্যাংক। এবার একটু নিয়ে চলে আসবেন, এটা কিন্তু আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন, জাস্ট প্রসেসটা ফলো করবেন। এবার দেখতে পাচ্ছেন দেওয়া আছে জয়েন আওয়ার টিম, এখানে দেওয়া আছে জয়েন আস নাও, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে যদি আপনারা স্ক্রোল করেন তো দেখতে পাবেন এখানে ডিপার্টমেন্ট, মানে কোন ডিপার্টমেন্ট আপনারা এখানে যে কোন ডিপার্টমেন্টে আপনারা জয়েন করতে চাইছেন তো আপনারা সিলেক্ট করতে হবে। এখানে এই দেখতে পাচ্ছেন দেওয়া আছে ব্যাঙ্কিং অপারেশনস অ্যান্ড কাস্টমার সার্ভিস, এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের এখানে কিন্তু লোকেশনটা দিতে হবে, তো এখানে আপনার লোকেশনটা আপনাদের যেটা নিয়ারেস্ট হয় সেটা কিন্তু আপনাদের দিয়ে দেবেন। আমি জাস্ট দিলাম একটা, দিতে হয় জাস্ট রায়গঞ্জে দিলাম। তারপর জাস্ট আপনাদের কন্টিনিউতে ক্লিক করতে হবে, যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে প্রথমে দেখতে পাচ্ছেন দেওয়া আছে নাম, এখানে আপনার নামটা দিয়ে দিতে হবে, জাস্ট আমি অ্যাড্রেস দিলাম জাস্ট নাম। তারপর আপনাদের মেল ফিমেল, এখানে কিন্তু ছেলেও অ্যাপ্লাই করতে পারে, মেয়েও অ্যাপ্লাই করতে পারে, এবং তারপরে এখানে কিন্তু ডেট অফ বার্থটা দিতে হবে, আমি জাস্ট এটা দিচ্ছি, জাস্ট দিলাম একটা। এবার কিন্তু এখানে আপনাদের কারেন্ট যে পিনকোড সেটা কিন্তু পিনকোডটা এখানে দিতে হবে, এটা দিয়ে দিলাম রায়গঞ্জের পিনকোড। এবার এখানে কিন্তু আপনাদের স্টেটটাকে সিলেক্ট করতে হবে, যে স্টেটের আন্ডারে কিন্তু আপনারা পড়েন। এখানে কিন্তু আপনারা আমাদের ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবেন, তো এখানে আপনাদের স্টেটটাকে সিলেক্ট করতে হবে, তো আমি যে সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গল। এবার আপনাদের এখানে হচ্ছে যে টাউন বা লোকাল, যে আপনাদের সিটি বা টাউন সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে, তো আমি জাস্ট দিয়ে দিলাম একটা। আপনাদের যেটা শহর বা টাউন সেটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে, আর এখানে আপনাদের কোয়ালিফিকেশনটা সিলেক্ট করতে হবে, বিবিএ বা এমএ বা এমবিএ, যেটি আপনারা যদি আপনারা এমএ করে দেখেন
বা এইচএস পাস করে থাকেন, যেটাই আপনার যেটাই থাকবে, যদি এইচএস হলে এখানে আধার দেবেন বা বিএ এম এজি করে থাকেন তাহলে এখানে এম এ করে দেবেন। এবার কত ছেলে আপনারা পাস করছেন সেখানে একটা দিয়ে দিলেন। দেওয়ার পর আপনার যদি কোনো আরও কোনো যদি যেটা হচ্ছে কোনো এক্সপিরিয়েন্স থাকে আপনাদের কাজের বা অন্য কোনো ফাইন্যান্স ব্যাঙ্কে যদি আপনারা কাজ করে থাকেন তাহলে কিন্তু এখানে আমাদের এক্সপিরিয়েন্সটা দিতে হবে, কতদিন কী কাজ করেছেন। আর আপনারা যদি ফ্রেশার হন তাহলে ফ্রেশার রাখতে হবে। দেওয়ার পর কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলে দেখতে পাচ্ছেন চলে আসে তারপরের পেজটা। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটা রিজিউম আপলোড করতে হবে। রিজিউম বলতে এখানে সিভি আপলোড করতে হবে, যেটাকে বায়োডেটা বলে, সেই বায়োডেটা আপনাদের আপলোড করতে হবে। তো বায়োডেটা আপনাদের একটু সুন্দর করে সাজাতে হবে। তো মোটামুটি আমি এখানে একটা আমি করে রাখছি। তো দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটু এটাকে বায়োডেটাকে যতটা ভালোভাবে সাজাতে পারবেন ততটাই কিন্তু আপনাদের পক্ষে ভালো। তো এখানে জাস্ট রাজ দিলাম, যেটা দিতে হয় না, আমি জাস্ট আমি দিলাম রাজ সরকার। এবার তার জাস্ট এই যেটা এখানে বায়োডেটা অলরেডি থাকে তো এটা আপনাদের ভালো করে সাজাতে হবে, সেটাকেই কিন্তু এখানে আপলোড করতে হবে। তো এখানে আমি সিভিটাকে সিলেক্ট করে নেবো যেহেতু আমার ডেস্কটপে রাখছি আমি। তারপর এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা দিতে হবে। তো আপনার যেটা মোবাইল নাম্বার সেটাই কিন্তু এখানে দিতে হবে, অন্য নাম্বার দিলে হবে না। আমি একটা জাস্ট দিলাম। তারপর এখানে কিন্তু আপনাদের একটা ইমেল আইডি দিতে হবে। তো যেটা হয় আপনাদের একটা দিয়ে দিলেন ইমেল আইডি। দেওয়ার পর জাস্ট আপনাদের কী করতে হবে, এখানে সাবমিট ক্লিক করতে হবে। তো যখনই আপনার সাবমিট করবেন, সাবমিট করলে কিন্তু যেটা চলে আসবে থ্যাংক ইউ ফর ইউর অ্যাপ্লিকেশন। তো এখানে দেওয়া আছে উই উইল গেট ইউ টাচ সুন। এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করারটা করে দিলেন। তারপর থেকে কিন্তু আপনার যখনই যেটা হচ্ছে বন্ধন ব্যাংকের কোনো যেটা হচ্ছে ইন্টারভিউ হবে তখনই কিন্তু আপনাকে ইমেল করা হবে বা এসএমএসে বলে দেওয়া হবে যে ওই জায়গাটাতে ইন্টারভিউটা আছে, আপনাদের যেতে হবে ইন্টারভিউতে। আর যে যে ডকুমেন্টগুলো বললাম যেটা হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, আপনার ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স না থাকলে লার্নার লাইসেন্স, আর আপনাদের যে উচ্চ মাধ্যমিক পাস সেটার কিন্তু যেটা হচ্ছে মার্কশিটটা নিয়ে যেতে হবে। এটা হচ্ছে অনলাইন প্রসেস। তো আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি আপনাদের কিছু শেয়ার করব। সেটা হচ্ছে এইটা প্রসেস হচ্ছে অনলাইন, এই প্রসেসের কিন্তু অনেকটা সময় লাগে। এখানে আপনাদের এক মাস, দু মাস, তিন মাস, পাঁচ মাস সমস্যা লাগতে পারে। আরেকটা যে প্রসেস হচ্ছে সেটা হচ্ছে সবথেকে যেটা হচ্ছে বেস্ট প্রসেস, সেটা হচ্ছে আপনাদের যদি কোনো বন্ধু বা রিলেটিভস বন্ধন ব্যাঙ্কে অলরেডি কাজ করে থাকে বা কাজ করছে এখন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে জব পাওয়াটা অনেকটাই সহজ। এবার যারা অলরেডি বন্ধন ব্যাঙ্কে কাজ করছে তারা অবশ্যই জানবে এই যে বন্ধন ব্যাঙ্ক রয়েছে এখানে কিন্তু প্রতি তিন মাসে বা দু মাসে কিন্তু রিক্রুটমেন্ট হতে থাকে আর ইন্টারভিউ হতে থাকে। সব ইন্টারভিউ কিন্তু এখানে অনলাইনে যেটা বললাম আমি হয়তো আপনাদেরকে শেয়ার করছি যে ইন্টারভিউ হবে তিন তারিখ কি পাঁচ তারিখ কি দশ দিন পরে। তো ওই যেহেতু যারা অলরেডি কাজ করে তারা কিন্তু এটা প্রতিদিন মানে ওরা বুঝতেই পারে, তাদের এসএমএস চলেই আসে বা ওদের যে নাম্বারগুলো সেভ করা থাকে তাদের এইচআরের সেগুলোতেই কিন্তু ওরা পেয়ে যায় কোন দিন এটা হচ্ছে ইন্টারভিউ হবে। এবার আপনাদের যদি রিলেটিভ বা কোনো ফ্রেন্ড থাকে তার রেফারেন্সে কিন্তু আপনারা জবটা যে কোনো সময় পেয়ে যাবেন। এবার হয়তো কোনো ইন্টারভিউ হচ্ছে, আমি যেটা আমি কিছুক্ষণ আগে এই যে অ্যাপ্লাইটা করলাম অনলাইনটা, এখানে কিন্তু আমি অ্যাপ্লাই করলাম, এবার আমাকে ইমেল করবে বা মেসেজ আসবে তখনই আমি জানতে পারবো। এবার যার কোনো রিলেটিভস বা বন্ধু আছে সে কিন্তু আপনার আগে জেনে যাবে। এবার সে যদি ওখানে চলে যায় ইন্টারভিউ দিতে এবং আপনি যখন ইন্টারভিউ দিয়ে যাবেন আপনাকে ওটাই জিজ্ঞেস করবে যে আপনি এখানে যে আসছেন কার রেফারেন্স নিয়ে আসছেন। আর সাপোজ আপনি যে কারো রেফারেন্স নিয়ে যান তাহলে কিন্তু আপনারা যদি অনলাইন অ্যাপ্লাই নাও করে থাকেন তবুও কিন্তু তার রেফারেন্সে কিন্তু আপনারা ওখানে গিয়ে ইন্টারভিউটা দিতে পারবেন। এবার যেহেতু আপনারা আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলি যেই থাকবে, যে কোনো মেম্বার যদি থাকে বন্ধন ব্যাঙ্কে কাজ করে থাকে সে কিন্তু তার রেফারেন্স দিয়ে রেফারেন্স আইডি দিতে হবে, তার এমপ্লয় আইডি যার রেফারেন্স নিয়ে গেছে সেখানে কিন্তু তার রেফারেন্সে ও পেয়ে যাবে চাকরিটা। বাট এবার আপনি যদি কারোর রেফারেন্স না নিয়ে যান এবার সেখানে কিন্তু আপনার ট্যালেন্টটা হয়তো যদি ঠিকঠাক দেখাতে পারেন তাহলে পাবেন, নাহলে কিন্তু যে রেফারেন্স কারো নিয়ে যাবে বন্ধু বা রিলেটিভসের আপনার আগে কিন্তু সে জবটা পাবে। তো আপনাদের যদি কোনো রিলেটিভস থাকে তাহলে তার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, তাহলে কিন্তু তার রেফারেন্সে আপনারা জব পেয়ে যাবেন এবং কবে কবে জবগুলো হচ্ছে সেগুলোও কিন্তু পেয়ে যাবেন। তো যতগুলো মাইক্রো ফাইন্যান্স রয়েছে, বন্ধন ব্যাঙ্কটাও কিন্তু একটা মাইক্রো ফাইন্যান্স, এরকম আরও অনেক মাইক্রো ফাইন্যান্স আছে, সেগুলোতেও যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন
তাহলে সবসময় যেটা হচ্ছে মাইক্রো ফাইন্যান্স মানেই কিন্তু রেফারেন্স।